আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি মোনালিসা গাজীপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে মাহে রমজানের মুবারকবাদ জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। চলে আসলো শখের ফার্নিচার আর কি। আমরা মেয়েরা কিন্তু ঘর গোছাতে সবাই পছন্দ করি, তাই না? আর সেগুলো যদি হয় মনের মতো তাহলে তার কোনো কথাই নেই। তো সেই কাঙ্ক্ষিত ফার্নিচার চলে আসছে দীর্ঘ এক দেড় মাস পর। কাপড় ব্লগস বাইয়া এবং আপুকে আমরা মোটামুটি সবাই চিনি, তাই না? ওনাদের ফার্নিচারগুলো আমরা কিন্তু সবাই দেখেছি, অনেকেরই পছন্দ হয়েছে আমার মতো, আবার অনেকে বানিয়েছেন। এই তো আমিও বানিয়ে নিয়ে আসলাম। আমার সোফাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর নেক্সট ব্লগে ডিটেলস শেয়ার করব কিভাবে কি রাখা যায় বা কিভাবে কি আনলাম, কতদিন সময় লেগেছে সম্পূর্ণ। তো ফার্নিচারগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেক ভালোবাসার এবং শখের জিনিস আর কি, আমার অনেক অপেক্ষার পর পেয়ে গেলাম। তো রমজান মাস চলে আসছে, এটা আমার দ্বিতীয় রোজার ইফতারি আমি রেডি করতেছি। পেঁয়াজুটা বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর যেহেতু সব কিছু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তাতে অনেকটা ভালোই হয়েছে। আমরা কিন্তু মোটামুটি অনেকেই গ্যাসের প্রবলেমে পড়ে গেছি, সাপ্লাই গ্যাস যারা আমরা ইউজ করি। তো এখন ধরতে গেলে একদমই রোজা আসার পর থেকে গ্যাস নেই বললেই চলে, কোনো কিছু করা যায় না। তো আমার এই কাজটা করাতে মনে হয় অনেকটা বেটার হয়েছে আমার জন্য। তো বিকেলবেলা আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে চিকেন পটেটো বল, তারপরে শামি কাবাব আর বুট বাগার দিব। সব যেহেতু রেডি, বুটটা বাগার করা শুধু জাস্ট গরম করে নেব, সেটা ওভেনে করলেও পারবো বা চুলায়ও করলে সমস্যা নেই। আর কারেন্টের চুলায় আমি করতেছি। আর এই তো চিকেন পটেটোগুলো খুবই মজার হয়েছিল, আপনারা চাইলে ডুবো তেলে বাছতে পারেন। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, তা তো সমস্যা নেই, আমার মনে হয় ডুবো তেলে বেশি ভালো হয় আর কি। তো ইফতারি রেডি করতেছি বরাবরের মতো, আমার প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি ভালো লাগে ভিডিও দেখা শুরু থেকে একটি করে লাইক দিয়ে যাবেন, আর বেশি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই মুহূর্তে এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট করে দীর্ঘদিন আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকেও ভালোবাসা জানাই, এভাবে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে কিমাটা ভাজা হয়ে গেছে, কাবাবটা। ভাজা ভাজির কাজ কমপ্লিট, এখন আমি চুলাটা একটু গরম করে নিব। সারাদিন রোজা রেখে আসলে ভাজা পুরো খাওয়াটা ঠিক না, তারপরেও কিন্তু আমাদের অনেকটাই প্রিয় সবার কাছে। রমজান মাসে এই ধরনের খাবার না হলে মনে হয় না যে ইফতারি করতেছি, তাই না? তো এই তো সব কিছু রেডি করে নিয়ে নিব এখন টেবিলে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাকি কিছু রেডি করে নিব। আর ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো কোথায় কী রাখা যাবে আর কীভাবে বানানো হয়েছে, কত দিন লেগেছে আমার, কোথা থেকে আনিয়েছি, আপনাদের সব ডিটেলস দেখিয়ে দিব।
তো টেবিলে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে, আর ওরা তো বাজা পোড়া বলতে চিকেন কাবাবটা খাবে, চিকেন বলটা খাবে, আর বুট পেঁয়াজ যেগুলো খাবে না সেগুলো আমি আর খাদিজাই খাবো। তো এখানে বানিয়ে নিয়েছি বেলের শরবত, ট্যাঙের জুস আর লাচ্ছি। আমার বড় ছেলে তো এগুলো কিছুই খাবে না, শুধু জুস খাবে আর খেজুর খাবে। তো বাচ্চারা আসলে বুট মুড়িটা পছন্দই করে না, আর আমাদের তো বুট মুড়ি না হলে চলেই না। তো রমজান মাস, আমরা বেশি বেশি এবাদত বন্দিগি করব, সবার জন্য সবাই দোয়া করব, মুসলিম ভাই বোনেরা আমরা সবাই। একটা মাস আমাদের ইবাদত বন্দিগির মাস, আমরা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করব। সবাইকে যেন আল্লাহ এই তৌফিক দান করে, আমিন। ইফতারি রেডি করছি, আর একটা গল্প মনে পড়ে গেল আর কি, আমার ছোটবেলার আপনাদের সাথে বলি। তো আমার বাবাকে দেখতাম ইফতারি প্রায় এক দেড় ঘন্টা আগে সব কিছু রেডি করে বারান্দায় বসে থাকতেন আর কি। ইফতারি রেডি করে বসে থাকা অনেক সোয়াব শুনেছি, এই জন্য সবসময় আগে রেডি করার চেষ্টা করি, আর অনেকটা ভালো লাগে, তাই না? তো এদিকে আমার ছোটো ছেলে চলে আসলো, দেখতেই পাচ্ছেন। তো ভুলবশত হাতে নিয়ে নিয়েছে পেঁয়াজ, ওটা ভেবেছিল আর কি ওটা কাবাব হবে বা চিকেন বল হবে, তো ভুলে ও নিয়ে নিয়েছিল পেঁয়াজ, ওটা কামড় দিয়ে আবার রেখে চলে গেছে। সবাই আমরা স্বাদ জিনিসটা বুঝি, তাই না? তো বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করে নিলাম। আমরা যারা রোজা রাখি সবার ক্ষেত্রে কিন্তু এইটাই হয় আর কি, মনে হয় ইফতারির পর অনেক কিছু খাবো, তারপরে যে পানি আর শরবতটা খেয়ে ফেলি, আর কিছুই খেতে ইচ্ছে করে না। তো যেহেতু অনেক গরম, আপনারা চেষ্টা করুন বেশি করে শরবতটা খাওয়ার জন্য। তো শরবতটাই মানে খুবই ভালো লাগে, একদম কলিজা ঠান্ডা হয়ে যায় আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো এদিকে আমার বাচ্চারও খেয়ে নিচ্ছে, 3 গ্লাসের মতো শরবত খেয়ে ফেললাম, খুবই ভালো লাগলো। তো এখানে অল্প পরিমাণ মুড়ি নিয়েছি, তারপরে মনে হয় বেশি হয়ে গেছে আর কি, খাদিজার আমি খাবো। তো এখন আমি মাখিয়ে নেব মুড়িটা, আর আপনারা সবাই জানেন বুট মুড়ির সাথে মিষ্টি ধরনের কিছু না হলে আমি কিন্তু একদমই খেতে পাই না। আমার খুবই ভালো লাগে বুরিন্দা বা জিলাপা, খেজুর এগুলো দিয়ে মানে বুট মুড়ি মাখাটা খেলে খুব মজা হয়। তো মাশাল্লাহ সব কিছু দিয়ে কমপ্লিট হলো আজকের ইফতার। তো সবার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুক, সুস্থতার সাথে এই দোয়াই করি। আর এই যে আমার হাতের তৈরি শামি কাবাব, খুবই মজার ছিল আর কি, তো আজকেও বেজে নিলাম অনেকগুলাই, তো সাথে মুড়ির সাথে খেজুর দিয়ে আর আমার হাতের তৈরি কাবাব দিয়ে খেয়ে নিয়েছি মুড়িটা, অনেক মজার ছিল। সবার রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ তাআলা, এই কামনা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।